ভারতের কেরালায় খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালে কয়েক দফা বিস্ফোরণে নিহত হয়েছেন একজন, আহত কমপক্ষে 36, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে গালামাসেরির কনভেনশন সেন্টারে প্রার্থনা চলাকালে প্রথম বিস্ফোরণটি হয়। এরপর এক মিনিটের মধ্যে আরও দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে সেন্টারটি। সেখানে প্রায় 2000 মানুষ উপস্থিত ছিলেন। গুরুতর দগ্ধ কয়েকজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে কাজ করছে ফরেন্সিক দল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে চালানো হয়েছে হামলা। ডিরিং এর আইডি